শ্রী চৈতন্যদেবের জন্মভূমি নদিয়ার নবদ্বীপ শহরে যেমন বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে, তার মধ্যেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল শারদীয়া দুর্গোৎসব। যদিও এই দুর্গোৎসবের এখন বাকি প্রায় তিন মাস, তবুও দুর্গোৎসবকে ঘিরে এখন থেকেই শুরু হয়ে গেল তার প্রস্তুতি পর্ব। রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রার দিন সকালে দেখা গেল নবদ্বীপ শহরের ব্যস্ততম ও শহরের ও প্রাণকেন্দ্র পোড়ামাতলায় প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হল দুর্গা প্রতিমার কাঠামো পুজো। জানা যায় ১৯৪৪ সালে নবদ্বীপের পোড়ামাতলায় এই সার্বজনীন দুর্গোৎসবের সূচনা হয়, আর সেই থেকেই এক এক করে আশি বছর পূর্ণ করে ৮১তম বর্ষ এ পদার্পণ করল নবদ্বীপ সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এদিন এই পুজো কমিটির অন্যতম সদস্য বিরাজ মৃষ্ণ সাহা সংবাদ মাধ্যমের সামনে জানান, প্রতি বছর যেমন আমরা এই শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে পুজোর দিনগুলিতে বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকি, যেমন রক্তদান, দুস্থদের মধ্যে নতুন জামা কাপড় বিতরণ ও মহাপ্রসাদ বিতরণ করে থাকি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করি, তেমনই এবছরও আমাদের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। দুর্গা উৎসব কমিটির আজকে কাঠাম পুজো হলো। এই পুজো কত বছর এবং এবছরে কি কি পরিকল্পনা রয়েছে আপনাদের? এবছর এটা আমাদের ৮১তম দুর্গা পুজো, ১৯৪৪ সালে শুরু হয়েছিল। ৮১তম পুজো, তার আজকে আমাদের প্রতি বছরই রথযাত্রার পুণ্যলগ্নে আমাদের এই কাঠামো পুজো হয়। আজকেও সেই পুরনো চিরাচরিত রীতি মেনে আজকে পুজো হচ্ছে। আর আমাদের এই পুজোর যে বিশেষত্ব যেটা থাকে, প্রতি বছরই আমরা বিভিন্ন রকম কর্মকাণ্ড এখানে পালন করি, যেরকম মহাপ্রসাদ বিতরণ হয়, বস্ত্র বিতরণ হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর আমাদের পুজোর মূল মন্ত্র যেটা, আমরা কিন্তু ওই যে দেখনদারি জিনিস আমরা করি না, আমাদের হলো ভক্তি শ্রদ্ধা নিয়ে পুজোটা যাতে সঠিকভাবে হয়। এবছরে কী কী পরিকল্পনা আছে? এবছরে আমাদের বস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আপাতত ঠিক আছে, তারপরে হয়তো আরও কিছু বাড়তে পারে, কারণ এখনও তো সময় আছে, বিভিন্ন পরিকল্পনা নিয়ে চিন্তা করা হচ্ছে, যেটা আমাদের সামাজিকভাবে মনে হবে যে এটা করা যেতে পারে, আমরা সেটাই করব। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিরাজ কৃষ্ণ সাহা, আমি পুজো কমিটির একজন সদস্য।